মাদ্রাসায় বোমা তৈরি হয় না, এরা জঙ্গি নয়, অথচ মৌলবাদী এবং জঙ্গি হিসেবে প্রচারণা চালাচ্ছে। সমস্ত মাদ্রাসা আপনাদেরকে খুলে দেখাবো, একামে বোমা তৈয়ার হয় না। আমরা বোমা তৈয়ার করতে জানি না, আমরা জঙ্গি না, আসি না, আর কোনো কথা জানে না, শুধু মৌলবাদী আর জঙ্গিবাদী, এই দুটা শব্দকে শিখাইয়ে দিছে, ওইগুলো সব বলতেছে। সাংবাদিক সম্মেলনে 13 দফা দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে নয় বলে দাবি করে আগামী নির্বাচনে দলগতভাবে হেফাজত নির্বাচন করবে না বলে জানিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব। হেফাজতের ব্যানারে হেফাজত ইসলাম কোনো নির্বাচন করবে না, এবং এটা সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন, ইমানি আন্দোলন বারবার বলা হয়েছে। তিনি আরো বলেন, আল্লামা শফির তেতুল তত্ত্ব নিয়ে যারা অপপ্রচার করেছে তাদের বিচার সৃষ্টিকর্তার উপর, তবে ইসলাম নিয়ে কেউ অপপ্রচার করলে তা মানবে না হেফাজত। আল্লাহর ওলি কে যেভাবে আপনার অবহেলা করা হয়েছে, তেতুল টেতুল এই সেই নিয়ে, এগুলো তো আপনারা জানেন, এগুলোর কোনো প্রতিবাদ ব্যক্তিগতভাবে হজরত করে নাই। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা উঠে তার প্রতিবাদ করার জন্য আমরা রাজপথে বের হব। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।